নমস্কার আমার নাম শান্তনু মাদক ইস্ট ওয়েস্ট কোম্পানির টেরিটোরি ম্যানেজার তো আজকে এসছি আমুলাপাম গ্রামে এটা শোনিতপুর জেলার ভেতরে পড়ে তেজপুর এর অনেক কাছে এটা তেজপুর থেকে প্রায় দশ কিলোমিটার হবে এটা তো আমার সঙ্গে আছে শাহজাহান আলী উনি আমাদের একজন খেতীয়ক প্রগ্রেসিভ খেতীয়ক এই এলাকার এবং উনি আমাদের ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির নাভিজিকা যেটা উনি ক্ষেত করেছেন এবং শুধু আজকে এটা প্রথম নয় উনি এর আগে তিন বছর আগে থেকে এই নাভিজিকার খেত উনি করে আসছেন তো আজকে ওনার খেতে আমরা এসছি কেমন হয়েছে দেখতে এবং ওনার কাছ থেকে আমরা জানবো যে নাভিজিকা করে উনি কেমন ফিডব্যাক পেয়েছেন এবং বাজারে বেচতে গেলে কেমন ওনার রেসপন্স পান বা এটা ক্ষেত করে উনি কতটা লাভবান হয়েছেন তো দাদা নমস্কার সবার প্রথমে আপনাকে তো আপনি এই ক্ষেতটা কতদিন থেকে করছেন এই ক্ষেতটা ধরেন না আজ থেকে তিন সাড়ে তিন বছর হয়ে গেছে তিন সাড়ে তিন বছর তো আপনি প্রথম কিভাবে জেনেছিলেন এই প্রোডাক্টটার সম্পর্কে এই প্রোডাক্টটা আমি মানে আমরা আগে নাগা যেটা ইস্ট ওয়েস্টের নাগা মল্লিকা এই দুইটা মানে আগে করা হতো বাদে তাৰ মাজে মানে আমাৰ মানে এমনে দেখতে থাকি আৰু সি যে আৰু কিবা নতুন কিবা ভেৰাইটিজ আহিছে নেকি মানে ভালো ইয়াত থাকে আৰু ভালো গতিকে একদিন দেখতে দেখত মানে অনলাইন দেখি মানে ইষ্ট ৱেষ্টৰ এটা নতুন ভেৰাইটি মানে নাবি উলিয়া আমি দেখিছোঁ দেখলে বাদে ভাবজি যে যদি এইটা যদি নাগাৰ মলিকা থাকে যদি ভাল চাগে এইটাৰ দাম এটাও বেছি তে আমাৰ ফাৰ্ষ্ট ট্ৰাইল মানে সেইটালৈকে দুই পেকেট মানে অনলাইনে অৰ্ডাৰ কৰিলাম তে যিহেতু অফলাইন সেইবিলাক আছিল না এই আমাৰ তেজপুৰ ডিষ্ট্ৰিক্টৰ আহিছি না বাদে অনলাইন তেখেতে অৰ্ডাৰ কৰিলাম অৰ্ডাৰ কৰিলে বাদে ফাৰ্ষ্ট টাইম দুই পেকেট লগাই ল'ম লগাইলে বাদে দেখি না ৰিজাল্ট বহুত ভালো পাইছি বেমাৰ বহুত কম তাৰ বাদে মাৰ্কেটৰ বহুত চাহিদা বেছি সেইগিলা যিঙা তেতিয়া বহুত মানে চাইজো ভাল আৰু অলপ ডাঠো মানে একদম নৰম না সেইগোলা অলপ কীৰ ধৰণ অলপ দাগ হৈ যা বা জলদি ভাঙিয়া যা এইটো অলপ ডাঠ তাৰ বাদে চাইজ ভালো আর দেখা তো মানে খুব ভালো মানে সাহিদারা মার্কেট ওইটার বেশি সেটা ধরুন এই এইবার ধরুন না ওখানা আপনার গা জিকা মার্কেট পঞ্চাশ টাকা মানে হোলসেল আছে আর কি আছে কিন্তু এইটা আপনার পঁচপান্ন ষাট টাকা একদম মানে লগে লগে লই জায়গা মানে অন্য জিকার থেকে আপনি বলছেন এটা বাজার দর বেশি বেশি বাজার দর বেশি বেশি তো এখানে রোগ বেমার কেমন রোগ বেমার একদম নাই বললে কলেই

ফার্স্ট আমরা চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে মানে এটা আমরা ফার্স্ট হারভেস্টিং ফার্স্ট হারভেস্টিং করেছেন ওকে ক্ষেত কতদিন লাস্টিং করে ক্ষেত প্রায় তিন মাস আর যদি আপনি যদি আরো অল্প যতন লইন তা আরো বেশি লাস্টিং করে আমরা একদম মানে তিন মাস পন্তরি আমরা মানে একদম দেখছি মানে এটা আমরা পুরা ইয়া করা ওকে ওকে তো আপনারা শুনলেন যে নাবিজিকা এটা উনি প্রথম হারভেস্টিং করেছেন 40 থেকে 45 দিনে বাজারে বেচতে গেলে উনি অন্যান্য জিকার থেকে পাঁচ থেকে সাত টাকা দাম বেশি দেয় এবং এটার ভেতরে রোগ বেমার নাই যেটা উনি আর ফিডব্যাক উনি বললেন যে খুবই ভালো এটা তো উনি এখানে প্রায় পাঁচ থেকে ছয় বিঘার ক্ষেত আছে তো আপনি আপনারা এদিকেও দেখতে পাবেন যে সব নাভি পুরোটাই এদিকে উনি নাভি জিকা লাগিয়েছেন তো কত সুন্দর রেজাল্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো সবার কাছে এটাই রিকোয়েস্ট করব যে যারা জিকা খেত করবেন এই টাইমে বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত নাবি জিকা আপনারা খেত করবেন খুব ভালো রেজাল্ট পাবেন প্রোডাক্টের নাম আমি আবার বলে দিচ্ছি ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির নাবি জিকা এটা তো ধন্যবাদ সবাইকে